Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. मुझे पत्थर तो न समझो, मैं हूँ आखिर एक इंसान। मामी तुम्हें की बोले तो एखन आशुले देखे भय पाओ। कबे कबे आमाके ई नरक थेके मुक्ति देबे प्रेम? 10 বছর কম সময় নয়, সেই এক জীবন। তুই এখন থেকে তোমার এই অ্যাটিটিউড হয় তাহলে বিয়ের পরে তো দেখো, আমার যেটা ঠিক বলে মনে হচ্ছে আমি সেটাই তোমাকে বোঝাবার চেষ্টা করেছি। ঠিক বেঠিক, ঠিক বেঠিক। আই এম নট এ কিড। আমি চললাম। প্রিয়া, প্রিয়া, হোয়াট ইজ দিস ইয়ার? তোমার এই অ্যাটিটিউডটা কিন্তু একদম ঠিক নয়। তুমি প্রত্যেক কথায় প্রত্যেকবার আমাকে ডমিনেট করার চেষ্টা করো। আরে আরে দাঁড়াও, আমার কথাটা তো শোনো। প্রিয়া, প্রিয়া, তুমি এই প্রজেক্টের কাজটা কেন করতে চাইছো না প্রেম? গরিবকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাদের থেকে পয়সা ছিনিয়ে নেওয়া কোনো বিজনেস প্রজেক্ট নয়। ইটস ফ্রড, ইটস মার্কেটিং প্রেম, ইটস মার্কেটিং। আই এম সরি স্যার, এটা আমার রেজিগনেশন। প্রেমে মিস্টার মেহরা কে? মেহরা ইন্ডাস্ট্রির মালিক, আমাকে চাকরি দিতে চাইছেন, কিনে নিতে চাইছেন আমাকে প্রজেক্টের জন্য, যেটা করব না বলে আমি চাকরিটাই ছেড়ে দিয়ে এসেছি। বাহ, ভগবান পয়সার বৃষ্টি করতে চাইছে আর বাবু সাহেব গো ধরে বসে আছেন। দুনিয়াটা কোথা থেকে কোথায় চলে গেছে! নিজেকে বদলাও প্রেম, অপরচুনিটিকে হাতের মুঠোর বাইরে যেতে দিও না। অনেক পয়সা, ভেরি ইম্প্রেসিভ প্রেম। তুমি এই প্রজেক্ট রিপোর্টটা এক্সেলেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছো। থ্যাংক ইউ স্যার। তোমার 50-50 শর্তটা আমি মেনে নিলাম। ও হ্যালো প্রিয়া, কাম ইন। গুড মর্নিং স্যার। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন মিস্টার প্রেম। হাই, আমাদের নতুন প্রজেক্ট ইনচার্জ। নাইস টু মিট ইউ। হ্যালো প্রেম, এই প্রজেক্টে প্রিয়া তোমার সঙ্গে থাকবে। মাই নেম ইজ প্রেম এন্ড শি ইজ প্রিয়া। তো বলিয়ে মিস্টার প্রেম, কি ধরনের স্পেশাল প্রজেক্ট লঞ্চ করছেন মিস্টার মেহরা? সব ডিটেলস এই ফাইলে আছে, আপনি আরামসে পড়ে সাইন করুন। আমি কাল সকালে আপনার সঙ্গে দেখা করব, বাকি প্রিয়া আপনার সঙ্গে থাকছে, সব এক্সপ্লেইন করে দেবে। গ্রেট, দ্যান লেটস হ্যাভ দ্য লঞ্চ পার্টি। স্যার পার্টি কালকেই, আর এই হলো ইনভিটেশন কার্ড। কিন্তু এটা তো কোনো অন্য কোম্পানি। এটা আমার কোম্পানি, এই প্রজেক্টটা আমার কোম্পানি পেয়েছে। আপনি আমার জায়গায় হলে কি করতেন? কাল পার্টিতে আসবেন কিন্তু। ওয়েলকাম মিস্টার রাও, শি ইজ মাই ওয়াইফ বিভা। হ্যাঁ নমস্কার বিভা, ইনি হলেন মিসেস আলকা রাও। হাই, প্লিজ প্লিজ। ও শিওর, প্লিজ কাম। ওয়াও, হোয়াট আ ম্যান। ও তো একজন ওয়েটার। সো হোয়াট, লুক অ্যাট হিজ বডি।
আমার তো ওতে ইন্টারেস্ট, টাকা পয়সা তো আমার অনেক আছে। এবার শুয়ে পড়ো। কাল বোম্বে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্যই প্রিপেয়ার করছি। তুমি ঘুমিয়ে পড়ো। হাই, আমি তোমাকে খুঁজছিলাম। আমরাও তোমাকে খুঁজছিলাম সুইট। এনিওয়ে, আলাপ করিয়ে দিই। মিস্টার মেহরা, অনেকক্ষণ ধরে তোমাকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছিলে। না, বাস এমনি দৃষ্টি আপনার উপর থেকে সরতেই চাইছে না। তোমরা কথা বলো, আমি একটু আসছি। আরতি, তোমার ড্রাইভার কাকুরা যে শরীর খারাপ হয়েছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু আপনি কে? তোমার পাপা আমাকে পাঠিয়েছে গো। পাপা? হ্যাঁ। পাপা আজ ঘরে আছে? ঘরে তো। তাড়াতাড়ি চলো। চলো। হ্যাঁ বলো মেহরা, তাড়াতাড়ি বলো, কি বলতে চাইছো? রিল্যাক্স প্রেম, তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। শারদাকে তো উচিত শিক্ষা দিয়েছো, তুমি তো আমাদের সবার গুরু হয়ে বসেছিলে ভাই। হ্যাঁ, কাজের কথা বলো, আমার সময় নেই। আরে সেটা বলতেই তো ফোন করেছি, একটুখানি সময় নিজের সুন্দরী স্ত্রীকেও দাও। কি মানে করতে চাইছো তুমি? দেখো প্রেম, আমারও একটা রেপুটেশন আছে। আমি তো আর প্রেসকে বলতে পারি না যে তোমার বউ আমাকে বিছানায়, আমিও একটা চিহ্ন এঁকে দিয়েছি তার। আরে আরে রেগে যাচ্ছ কেন? সে তো আমি ছিলাম বলেই তাই, যদি কোন অন্য ভুল লোক হতো তোমার রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। বিভা, প্রেম, প্রেম এই সময়? বিভা দরজা খোলো। ও মাই গড। হ্যাঁ প্রেম, আমি বাথরুমে, এক মিনিট। আরে উঠো উঠো, ড্রেস আপ ড্রেস আপ। আরে ড্রেস আপ। শোনো, তুমি তোমার যন্ত্রপাতি নিয়ে টিভির কাছে চলে যাও। আজ তো ওইসব কিছু আনিনি। ও মাই গড, বিভা। আরে টিভিটা অন করে বসে যাও। বিভা দরজা খোলো। টিভিটা খারাপ হয়ে গেছিল, আমি একটু টয়লেটে গেছিলাম ফ্রেশ হতে। তুমি কখন এলে? ম্যাডাম টিভিটা ঠিক হয়ে গেছে, আমি যাচ্ছি। শাট আপ প্রেম, আমাকে কিছু বলার আগে নিজের থেকে একবার তাকিয়ে দেখো। কি দেখব? আমি দিন রাত এক করে পয়সা রোজগার করব, আর তুমি বেলেল্লাপনা করে দৌড়াবে? তবে তুমি ভেবো না, তোমার কাজকর্ম সম্পর্কে আমি কিছু জানি না। রোজ রোজ নতুন নতুন সেক্রেটারি নিয়ে থাকো, তখন নিজের বউয়ের কথা মনে থাকে? যবে থেকে ওই পেন্ডেন্টটা পেয়েছ তবে থেকে শুধু টাকা আর টাকা। $100 million. সরি মা, এখন আমার অনেক কাজ, আই এম বিজি। আই এম প্লেইং ইয়োর গেম আফটার অল। হ্যাভ এ নাইস টাইম। এবার শুয়ে পড়ো। কাল বোম্বে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মেয়েরাজির কিছু গোপন তথ্য আমার জানা আছে। এই প্রজেক্টটা আমার কোম্পানি পেয়েছে। শিট, মাই নেম ইজ প্রেম এন্ড শি ইজ প্রিয়া। 10 লাখ টাকা আপনার জন্য। তোমার 50-50 শর্তটা আমি মেনে নিলাম। এটা ভীষণ দামি। মাত্র 2 লাখ টাকা। তুমি যা করেছো একদম ঠিক করেছো। চাকরি নয়,
আমাকে পয়সা রোজগার করতে হবে, অনেক পয়সা। আমাদের কাছে আছে তোমার আদুরে মেয়ে। আমার মেয়ের যেন কিছু না হয়। মেরে ফেলতে বলা হয়েছিল, কিন্তু ও এত নিরীহ যে ওকে দেখে মন ভরে গেছে। কার বলাতে? 2 কোটি টাকা লাগবে মেয়েকে ফেরত পেতে। কোথায় দেখা করতে হবে? দেখবেন ওর উপর যেন কোনো মানসিক চাপ না পড়ে। এনিথিং সিরিয়াস ডক্টর? ইয়েস, ইয়োর ডটার হ্যাজ বিন রেপড রিপিটেটিভলি। Yes. আপনি কি মিসেস পটেল? এক্সকিউজ মি, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না, কিন্তু এটা তো চেনেন। আর তারপর আপনি টাকা আর ক্রেডিট কার্ড চুরি করে নিলেন। দেখুন, এসব হচ্ছিল। আর আমি না চাইলেও পয়সার জন্য সব ভুল কাজ করতে শুরু করেছিলাম। জানো তোমার কাছে ওটা কি আছে? এটা একটা পেন্ডেন্ট আপনার স্বামীর, এটা আপনাকে আমি ফেরত দিতে চাই। ওটা আপনি আপনার কাছেই রাখুন। এটা কি বাবা? এটা যে পড়বে তার মনের সব ইচ্ছা পূর্ণ হবে। আপনি এটা আমাকে দিয়ে দিন। এই নাও। জীবনের আর শুধু 7 দিন বাকি রইল। আমি হয়তো নাও থাকতে পারি আর একটা দিন দেখার জন্য আবার তোমায় চাঁদ, কিন্তু ধন্য আমি এই মুহূর্তে লক্ষ্য করে তোমার অপরূপ পূর্ণ দীপ্তি। এই আমার অন্তিম শ্বাস কত সুন্দর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।